হ্যালো ভিওয়ার্স গুড ইভিনিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাচার পাঠশালা কলকাতা পুলিশের রিজনিংয়ের প্র্যাকটিস সেট চলছিলো সেই প্র্যাকটিস সেটের আজকে চোদ্দতম প্র্যাকটিস সেট আমরা ডিসকাস করব এর আগে অলরেডি তেরোটি প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে যারা দেখোনি ভিডিও শেষে অথবা কলকাতা পুলিশের রিজেনিংয়ের যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো আজকে যে টাইপগুলো আমি আলোচনা করবো সেই টাইপগুলো মোস্ট ইম্পর্টেন্ট টাইপ তুমি বলতে পারো কলকাতা পুলিশের জন্য কারণ এক্সামটা যেহেতু ডিলে হচ্ছে এক্সাম কিছুটা হলেও ডিলে হচ্ছে কারণ এক্সামটা আমাদের অক্টোবর নভেম্বর অথবা ডিসেম্বর হওয়ার কথা ছিল যেহেতু এখনও ডিসেম্বর হলো না তার মানে দু হাজার তেইশের জানুয়ারিতে হতে পারে এবার এক্সাম যত ডিলে হবে সে কথা মাথায় রাখো যে তোমার এক্সামের যে প্যাটার্ন থাকবে সেই প্যাটার্নও কিন্তু চেঞ্জ হবে এবং এক্সামের প্যাটার্ন আস্তে আস্তে হার্ড হবে কারণ প্রত্যেকটা স্টুডেন্ট বেশি পরিমাণ টাইম পাচ্ছে সেই ক্ষেত্রে তারা সবাই কী করবে সবার সেরাটা দেবে এবং স্টাডিটা কী হবে অনেক ডেপথ নেবে কারণ অনেকটা টাইম ক্যান্ডিডেটরা পাচ্ছে সেই জন্য তোমাকে কিন্তু একদম ডিটেলসে এবং ডেপথে পড়াশোনা করা উচিত সেই কথা মাথায় রেখে আজকে টাইপগুলো নেওয়া হয়েছে দেখো প্রথম যে টাইপটা রয়েছে সেখানে কী বলেছে লেটার থেকে কী এসছে ওয়ার্ড আসছে তাহলে আমাকে এই লেটার থেকে যেহেতু ওয়ার্ড হয় তাহলে হোমওয়ার্ক থেকে স্কুল হবে নাকি ক্লাব থেকে পিপাল হবে নাকি প্রোডাক্ট থেকে ফ্যাক্টরি হবে নাকি পেজ থেকে বুক হবে দেখো এখানে সম্পর্ক বোঝার চেষ্টা করো রিলেশনটা কি এখানে লেটার লেটার মানে কি একটা অক্ষর সেই অক্ষর দিয়ে ওয়ার্ড মানে কি একটা শব্দ ঠিক আছে তাহলে অক্ষর মিলিয়ে কী হয় শব্দ কথাটা বুঝতে পেরেছো অক্ষর কয়েকটা অক্ষর এক দুই তিন চার কয়েকটা অক্ষর মিলিয়ে একটা কি গঠিত হয় শব্দ মনে করো আমি লিখলাম মানুষ তাহলে মানুষ কয়টা অক্ষর তিনটে অক্ষর হয়েছে তিনটে অক্ষর মিলিয়ে একটা শব্দ হয়েছে তার মানে লেটার কিছু মিলিয়ে আয়টা নেওয়া হচ্ছে তাহলে দেখো হোমওয়ার্ক মিলিয়ে কি স্কুল হয় না অপশন এ ক্রস ক্লাব মিলিয়ে কি পিপল হয় না ঠিক তেমনি প্রোডাক্ট প্রোডাক্ট মিলিয়ে কি ফ্যাক্টরি হয় মানে ফ্যাক্টরির প্রোডাক্ট মিলিয়ে ফ্যাক্টরি হবে না কিন্তু দেখো পেজ বইয়ের যে পেজ রয়েছে অনেকগুলো পেজকে একখানে মিলিয়ে দিলে সেটা কি আঁকার নেয় বুক তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার বুঝতে পেরেছি সম্পর্কটি যে কোনগুলো জিনিস একসাথে মিলিয়ে একটা পূর্ণ রূপ নেয় যেমন লেটারগুলো মিলিয়ে একটা ওয়ার্ড গঠিত হবে ঠিক সেমনি কয়েকটা পেজ মিলিয়ে একসাথে জুড়ে দিলে সেটাকে আমরা বই বলতে পারি দেখি নেক্সট কোশ্চেন কী বলেছে আয়না যদি প্রতিফলনের সাথে সম্পর্কিত হয় দেখো আয়না প্রতিফলনের সাথে সম্পর্কিত হয় তাকে বলেছে জল কিসের সাথে সম্পর্কিত দেখো এটা যদি আয়না হয় এটা আয়না হয় তার আয়নাতে কোনো একটা রশ্মি আসলে সেটা কী হবে প্রতিফলিত হবে এটা আপতিত রশ্মি আর এটা প্রতিফলিত রশ্মি তাহলে আয়না থাকলে আয়নায় কি হবে প্রতিফলন হবে ঠিক তেমনি এখানে যদি জল থাকে সাপোজ ধর একটা জল তাহলে এখান থেকে একটা রশ্মি আসছে তাহলে জলে কি প্রতিফলিত হবে না জলে কি হয় প্রতিসরণ হয় এই দিক দিয়ে যাওয়া উচিত ছিল সেটা হতে পারে এই দিকে যেতে পারে অথবা এই দিকে যেতে পারে যেহেতু এটা লঘু মাধ্যম এটা ঘন মাধ্যম তাহলে কী হবে অবিলম্বর দিকে সরে আসবে এই দিকে যাবে তাহলে জলে কি হয় জলে প্রতি সরণ হয় যেটাকে আমি রিফ্র্যাকশন বলি ইংলিশে তাহলে অপশন এ ইজ দ্য রাইট সম্পর্ক আশা করি বুঝতে পেরেছো যে আমাদের আয়নায় কি হয় প্রতিফলন হয় ঠিক তেমনি জলে কি হবে সেটা প্রতিসরণ হবে মানে যে কোনো আলো আয়নাতে ফেললে প্রতিফলন হবে কিন্তু আমাদের সেটাকে জলে যদি ফেলা হয় তাহলে সেটা কি হবে প্রতিসরণ প্রতিসরণ ইংলিশ হবে রিফ্র্যাকশন নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে যদি কোনো সাংকেতিক ভাষায় মার্সকে জেড এন ইএফ বলা হয় তবে আর্মসকে কি বলা হয় আচ্ছা দেখো এম এ আর এস মার্সকে কী বলা হয়েছে জেড এন ই এফ ঠিক আছে এবার দেখো তো প্লেস ভ্যালু বসাও এম হচ্ছে আমাদের তেরো নম্বরে এ এক নাম্বারে আর আঠেরো নম্বরে এস হচ্ছে উনিশ নাম্বারে তাহলে জেড কয় নাম্বারে ছাব্বিশ নাম্বারে এন চোদ্দো নাম্বার ই পাঁচ নাম্বার এফ কত ছয় নাম্বার তাহলে তেরো থেকে কত হয়েছে ছাব্বিশ প্লাস কত হয়েছে থার্টিন আবার এক থেকে কত হয়েছে চোদ্দো তার মানে প্লাস হয়েছে থার্টিন সিকোয়েন্সে প্লাস থার্টিনই ছিল আঠেরো থেকে দেখো পাঁচ হয়েছে এইটা একটু ভালো করে বলার চেষ্টা করবে আঠেরো কত মানে আর হয়েছে আঠেরো নাম্বার লেটার আর থেকে জেড যেতে কত ছাব্বিশটি লিটার থাকে তাহলে আর থেকে আঠেরো থেকে যে জেডে যাই ছাব্বিশে যাই তাহলে আমি ক মোট কটা লেটার পাচ্ছি আটটা লেটার পাচ্ছি কিন্তু আমার প্লাস হচ্ছে কত তেরো তাহলে আটের সাথে মানে আট থেকে জেড পর্যন্ত হলো কটি লিটার আটটি লিটার কিন্তু আমার যোগ হচ্ছে তেরো তাহলে আমার আরও পাঁচ লাগবে পাঁচ তখন আমি এ থেকে নেব কত থেকে নেব এ থেকে ই পর্যন্ত গেলে দেখো পাঁচ হচ্ছে এখানে কত পাঁচ তাহলে আট আর পাঁচ কত হচ্ছে তেরো তাহলে এখানে কত যোগ তো হচ্ছে তেরো ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করে এখানে কী হবে হচ্ছে কারণ তোমাদের কনফিউশন হচ্ছে যে আর তো আঠেরো নাম্বার এর সাথে তেরো যোগ করলে কী হবে আমাদের পাঁচ হয় কারণ আর আঠেরো নাম্বার লেটার কিন্তু আঠেরো থেকে আমি ছাব্বিশই যেতে পারি কারণ ছাব্বিশ লেটার লাস্ট লেটার তাহলে কত ঘর গেলাম আট ঘর পেলাম কিন্তু আমার তো যোগ হচ্ছে তেরো তাহলে আট নিলাম আরও পাঁচ যোগ করতে হবে তাহলে পাঁচ আমি কোথা থেকে বললাম জেড এর পরেটার নিই তাহলে প্রথম থেকে আবার আসবো এ থেকে পাঁচ গেলে কত হয় ই হয় তাহলে এখানে হলো কত পাঁচ ঠিক তাহলে উনিশ নাম্বার লেটারে কত হচ্ছে এস তাহলে এসের সাথে উনিশ থেকে ছাব্বিশ গেলে কত হয় সাত থাকে সাত আর এদিকে ছয় হচ্ছে এ তাহলে এখানে কত প্লাস থার্টিন তাহলে আমাকে বলেছে মার্স আর্মস কী হবে দেখো এ আর এম এস এক নম্বর আঠেরো নম্বর এটা হচ্ছে তেরো নম্বর উনিশ নম্বর তাহলে একের থেকে তেরো যোগ করলে কত চোদ্দো চোদ্দো হচ্ছে আমাদের এন আঠেরোর থেকে পাঁচ দেখো আঠেরো থেকে পাঁচ গেলে কত থাকে ই থাকে তাহলে এখানে কত হবে ই আবার আর কত এম কত নাম্বার তেরো নাম্বার তেরোর সাথে যদি তেরো যুক্ত করে ছাব্বিশ তাহলে কত হবে জেড আর ই আছে এস আছে উনিশ নাম্বার উনিশের সাথে দেখো তেরো যুক্ত গেলে কত হয় ছয় নম্বর এফ তাহলে এন ই জেড এফ কোথায় আছে এন ই জেড এফ এন ই জেড এফ অপশন বিতে রয়েছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এটা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ বলতে পারো কারণ এই ধরনের থাকলে ক্যান্ডিডেটটা অনেক সময় ঘাবড়ে যাবে এটা কীভাবে হচ্ছে প্রথম দুটো মিলে যাবে কিন্তু শেষের দুটো মিলবে না এই জায়গাতে কনফিউশনটা সৃষ্টি হবে নেক্সট বলেছে দেখো এখানে রয়েছে আট লক্ষ তেইশ হাজার পাঁচশো তেতাল্লিশ আবার ছেচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন তিন হাজার একশো পঁচিশ আবার এখানে দুশো ছাপ্পান্ন কিছু একটা রয়েছে চার এক এই টাইপের সিরিজটা দেখো ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে মানে সিরিজটা আস্তে আস্তে কি হচ্ছে কমেছে বড়ো থেকে ছোটো হয়েছে তাহলে এখানে চার চার থেকে এখানে এক থেকে চার তাদের গ্যাপ হলো কত তিন কিন্তু তুমি এখান থেকে এখানে দাও হিউজ গ্যাপ হয়েছে না তার মানে কী হতে পারে এই টাইপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ কারণ এই টাইপের যদি সিরিজ দিয়ে দেয় আমাদের মাথা খারাপ হয়ে যায় যে কীভাবে হয়েছে একটু লজিক খারাপ দেখো এক চার এক চার এক কী সংখ্যা বর্গ সংখ্যা এককে আমি বর্গ করতে পারি চারও কি হচ্ছে বর্গ সংখ্যা কিন্তু দুইশো ছাপ্পান্ন কি বর্গ সংখ্যা বা তিন হাজার একশো পঁচিশ কি বর্গসংখ্যা না এগুলো রয়েছে আমাদের ঘনসংখ্যা তাহলে এই লজিকটা আমি বলে দিচ্ছি দেখো কীভাবে হয়েছে ব্যাপারটা কীভাবে হয়েছে এখানে দেখো এই সিগরিজটা রয়েছে একের সাথে আমি একই গুণ করেছি তাহলে একের সাথে এক গুণ করলে কত হচ্ছে এক কিন্তু তারপরে একের সাথে দুই আছে দুয়ে স্কোয়ার করে দিয়েছি মানে যে সংখ্যাটা নিয়েছি তার সাথেই গুণ করছি ঠিক তেমনি এখানে দেখো চার চারের যদি টু দি ফোর করি তাহলে আমি এটা পাই কারণ চার চারে কত হয় চার চারে ষোলো আবার ষোলোকে চার দিয়ে কোনো চার চৌষট্টি চৌষট্টিকে তুমি চার দিয়ে করবে দেখবে দুশো ছাপ্পান্ন আসবে তাহলে চারের পর টুদি পাওয়ার ফোর ঠিক তেমনি চারের পাঁচ হবে পাঁচের পর টু দি পাওয়ার পাঁচ দিতে হবে ফাইভ দিতে হবে কারণ দেখো পাঁচ পাঁচে কথা হয় একশো পঁচিশ একশো পঁচিশকে দিয়ে করলে ছশো পঁচিশ ছশো যদি তুমি যদি পাঁচ দিয়ে করো তাহলে কত হবে আমাদের একত্রিশশো তার মানে পাঁচের পাওয়ার পাঁচ তাহলে এখানে ছয়ের পাওয়ার কথা হবে ছয় টু দি পাওয়ার সিক্স ঠিক তেমনি এটা সাতের পাওয়ার সেভেন টু দি পাওয়ার সেভেন যদি করো তাহলে এই মানগুলো বেরিয়ে যাবে তাহলে দেখো একের পাওয়ার এক দেওয়া হয়েছে মানে তুমি বলতে পারো একের পাওয়ার এক দুইয়ের পাওয়ার দুই তাহলে এখানে তিনের পাওয়ার কথা হবে তিন তাহলে তিনের কিউব কত চাই তিনের কিউব মানে হচ্ছে সাতাশ টোয়েন্টি সেভেন ইজ দ্য রাইট আনসার সিকোয়েন্সটা খাতায় নিয়ে খুব ভালো করে টোকো এবং প্রত্যেকটা মেলাও দেখবে খুব সুন্দর একটা সিকোয়েন্স রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট টাইপ তুমি বলতে পারো এটা নেক্সট কী বলেছে একটি লাইনে রোহন বা দিক থেকে দশতম এবং মুকেশ দিক থেকে তেরোতম যদি তাদের মাঝখানে চারজন ব্যক্তি থাকে তবে সেই লাইনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কতজন থাকতে পারে খুব 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 ইম্পর্টেন্ট টাইপ একটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারি এই টাইপটা সর্বোচ্চ মানে সব থেকে বেশি সেই লাইনে কয়জন থাকতে পারে আর সর্বনিম্ন সেই লাইনে কত থেকে থাকতে পারে দেখো আমি সিকোয়েন্স সাজাই আগে আগে আমি সর্বোচ্চ বের করব তাহলে সর্বোচ্চ কি দেখো একটি লাইন রয়েছে রোহন বা থেকে আচ্ছা বাদিক এটা বাদিক থেকে মনে করো রোহন এখানে রয়েছে তার স্থান কত দশতম আবার মুকেশ ওই লাইনে ডান দিক থেকে তেরোতম মুকেশ মনে করো এই লাইনেই আছে ডান দিক থেকে এখানে রয়েছে কি মুকেশ কত তম স্থানে তেরোতম স্থানে ঠিক আছে যদি তাদের মাঝে যদি তাদের মাঝে মাঝখানে চারজন আছে তাহলে তাদের মাঝখানে কয়জন চারজন রয়েছে এখানে চারজন ব্যক্তি রয়েছে তাদের মাঝে তাহলে বলেছে সর্বোচ্চ কতজন থাকতে পারে দেখো এই রকম টাইপ থাকলে আমি কিছুই করব না সব যোগ করে দেবো এখানে দশজন এখানে কজন তেরো জন আর এখানে চারজন তাহলে দশ যোগ চার যোগ তেরো যেটা অ্যান্সার সেটাই দশ যোগ চার চোদ্দো চোদ্দো আর তেরো কত হয় সাতাশ তাহলে সর্বোচ্চ কতজন থাকতে পারে জন দেখো আমাদের জন অপশন বিতেও রয়েছে অপশন ডিতেও রয়েছে এবার কোনটা ঠিক আমি জানি না কারণ সর্বোচ্চ তো সাতাশ হবে এটা ঠিক বুঝতে পারলাম কিন্তু সর্বনিম্ন সতেরো হবে না আঠেরো হবে এটা আমাকে বের করতে হবে এইটা আমরা সবাই মোটামুটি জানি সর্বোচ্চ কত বের করতে হয় কিন্তু সর্বনিম্ন মানে মিনিমাম যেটা বের করতে হয় সেটা একটু ডিফিকাল্ট সেই ক্ষেত্রে কি করতে হয় আমাকে ক্রস করতে হয় দেখো এই এই ড্রটাই আমি করব কিন্তু অন্য হবে আমি ধরলাম যে রোহন বাদিক থেকে দশতম স্থানে আছে এখানে রোহন রয়েছে বাদিক থেকে দশতম স্থানে কিন্তু মুকেশকে এবার কী বলবো অভার করিয়ে দেবো এদিক থেকে এই দিকে নিয়ে আসবো মানে তাদের যে মাঝখানে যে এখান থেকে দশজন যে আছে দশজনের মাঝখানে এখানে অভার হবে ঠিক এখানে অভার হবে তাহলে মুকেশ কত নম্বর স্থানে আছে তেরোতম স্থানে আছে এবার এদের মাঝখানে যে চারজন আছে এই চারজনকে একটু মাথায় রাখবে এই চারজন এমন হবে যখন আমি রোহনকে গুনব এই দিক থেকে তখন এই চারজনকেই শেষে পাবো ঠিক তেমনি মুকেশকে যখন গুনবো তখনই এই চারজনকে শেষে পাবো মানে এই চারজন যে ব্যক্তি আছে তাদেরকে সেই লাইনে দুবার গুণা হবে কয়বার গুণা হবে দুইবার কাউন্টিং করা হবে তাহলে পিকচারটা হবে এইরকম যখন সর্বোচ্চ করব তখন এই হবে এরকম মানে বাড়িক দান দিক আর মাঝেরটা আর যখন সর্বনিম্ন হবে এটা সর্বোচ্চ আর সর্বনিম্ন যখন হবে তখন সেটাকে অভারলেপস করিয়ে দেবো অভারলেপস করিয়ে দিয়ে মাঝে তিন চারজন দিয়ে দিলাম এই জিনিসটা একটু মাথায় রাখবে তাহলে তোমার পরীক্ষায় কোনো সমস্যা হবে না ঠিক তেমনি এখানে তাই করলাম আমি রোহনকে এদিক থেকে নিয়ে আসলাম এদিক থেকে মুকেশকে নিয়ে আসলাম আর এই মাঝের রোহন আর মুকেশের মাঝে যে চারজন থাকবে বলেছে সেই চারজন এই লাইনেও আছে এই লাইনেও আছে মানে ব্যক্তিগুলোকে দুবার কাউন্ট করা হচ্ছে সেই ক্ষেত্রে আমি কি করব লেফট সাইড প্লাস রাইট সাইড কী করবো প্লাস করব তেরো প্লাস দশ কত হলো আমার তেইশ তেইশের থেকে কি করে দেব মাইনাস আমি করে দেবো ফোর কারণ এই ব্যক্তিগুলোকে চারজন যে আছে দুবার কাউন্ট করা হয়েছে তাহলে চার চার আটজন কাউন্ট করা হয়েছিল আমি একজনকে একবার মাইনাস করে দেবো চার করলে কথা হচ্ছে উনিশ হচ্ছে তাহলে উনিশ হলো এবার তোমরা ভাবছো কি উনিশ আনসার উনিশ তো এখানেও নেই এখানে উনি তাহলে এখান থেকে আবার মোট অ্যান্সারের থেকে উনিশের থেকে মাইনাস টু করলে যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে সতেরো এবার কথা হচ্ছে আমি কেন মাইনাস টু করবো তোমাদের এটা কনফিউশন হতে পারে আমি সর্বোচ্চটা একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে আবার জিনিসটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো এটা তো মোটামুটি বুঝে গিয়েছো আমি এখানে চার্জ খালি একটু ড্র করে তোমাদের বলে দিচ্ছি যে এখানে সর্বোচ্চ আর সর্বনিম্ন মধ্যে পার্থক্যটা কথা দেখো যখন আমি এই রকম ওভারল্যাপস করিয়েছি তখন এখানে চারজন ব্যক্তি কী রয়েছে একবার এখান থেকে এখানে কাউন্ট করা হয়েছে এখান থেকে এখানে দুবার কাউন্ট হয়েছে তাহলে এখানে ছিল 10 জন এখানে ছিল 13 জন তাহলে 10 আর তেরো করলে কত হচ্ছে তেইশ জন কিন্তু মাঝের যে চারজন রয়েছে চারজন দুবার কাউন্ট হচ্ছে এখানে একবার রয়েছে এখানে একবার আটজন তাহলে একবার জাস্ট কাউন্ট করবো মাইনাস ফোর করে দেব মাইনাস ফোর করার কথা হচ্ছে উনিশ কিন্তু এবার তুমি বোঝার চেষ্টা করো এই জায়গায় যে রাকেশ না রোহন দাঁড়িয়ে আছে এই জায়গায় আবার মুকেশ যে এই পজিশনে দাঁড়িয়ে আছে তাদের পজিশনটাও তো দুবার কাউন্ট হচ্ছে কারণ মুকেশকে যখন আমি এদিক থেকে এদিকে নিয়েছি নিশ্চয়ই মুকেশ এই লাইনে এই জায়গাতে থাকবে এই সোজাসুজি লাইনে এখানে রয়েছে তাহলে এখানকে রোহনকে যখন কাউন্ট করেছি তখন মুকেশ এখানে বসে আছে ঠিক তেমনি আবার যখন আমি রোহনকে এখানে কাউন্ট করছি রোহন কোথায় আছে এই মুকেশের এখানে বসে আছে কারণ একটু ইমাজিন করো ওভারলেপস করেছে তাহলে দুজনকেই দুইবার করে কাউন্ট করছে সেই জন্য দুই দুই চারজন কাউন্ট করা হচ্ছে সেই জন্য আমি মাইনাস টু করে দেবো সেই জন্য অ্যান্সার হচ্ছে কত সতেরো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এটা হচ্ছে রাইট অ্যান্সার জিনিসটা একটু ভালো করে মাথায় বসিয়ে নাও আশা করি অ্যান্সার পারবে বলছে নিচের কোন দুটো নম্বর পরিবর্তন করলে এই ইকুয়েশনটি ঠিক হচ্ছে তাহলে দেখো আট গুণ কুড়ি গুণ তিন দেওয়া আছে এই প্রথমটা চেক চেক করে দিই কারণ এই কোশ্চনে অপশন টেস্ট ছাড়া কোনো উপায় পাবে না তিন আর আট চেঞ্জ করবো তাহলে তিন আর আট চেঞ্জ করলে দেখো আটের জায়গায় কত হবে তিন হবে গুণ কুড়ি হবে তারপরে বলেছে ভাগ তিন আচ্ছা ভাগ তিনের জায়গায় কত হবে আট হবে তাহলে দেখো আট দিয়ে কুড়িকে ভাগ যাচ্ছে যাচ্ছে না তার মানে অপশন এই আমাদের হবে না আচ্ছা আমি একটু কালিটা চেঞ্জ করে দিচ্ছি দেখো এবার অপশন বি চেক করবো বি চেক করলে দেখো কত হচ্ছে আটের জায়গায় আট গুণ কুড়ির জায়গায় কত কুড়ি কারণ তিন আর পাঁচ অল্টারনেট করতে বলেছে তাহলে এখানে তিনের জায়গায় ভাগ কত হবে পাঁচ যোগ নয় মাইনাস পাঁচের জায়গায় কত হবে তিন হবে ঠিক আছে এটা সমান সমান থার্টি এইট আসা যায় তাহলে তুমি কী করবে ভাগের কাজ আগে করবো বট অনুযায়ী পাঁচ দিয়ে কুড়ি করলে কত হচ্ছে চার যোগ নয় মাইনাস তিন সমান সমান থার্টি এইট আসতে হবে তাহলে আমি করবো চারটে কত হয় চার আটায় বত্রিশ যোগ নয় মাইনাস থ্রি সমান সমান থার্টি এইট হচ্ছে কি হচ্ছে না দেখতে হবে আর নয় যোগ করলে কত হচ্ছে একচল্লিশ একচল্লিশের থেকে তিন বিয়োগ করলে থার্টি এইট হয়ে যায় দেখো একচল্লিশের থেকে তিন বিয়োগ করলে থার্টি এইট ইজিক্যাল টু থার্টি এইট লেফট হ্যান্ড সাইড টাইট হ্যান্ড সাইড প্রুফ তার মানে অ্যান্সার হবে অপশন বি যে এই এখানে তিনের জায়গায় যদি পাঁচ বসাই আর পাঁচের জায়গায় যদি তিন বসাই তাহলে এই ইকুয়েশনটা রাইট হচ্ছে এই টাইপের কোয়েশনও কিন্তু খুব দিয়ে দেয় দেখো বলেছি নিচের কোন ডায়াগ্রামটি দ্বারা খুব ভালোভাবে দেখবে ক্রিমিনাল চোর এবং পকেট মারের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে ক্রিমিনাল চোর এবং পকেটমারের মধ্যে সম্পর্ক বুঝিয়েছে বোঝার চেষ্টা করো এখানে চোর এবং পকেটমার যে রয়েছে চোর এবং পকেটমার এদেরকে কিন্তু আমি ক্রিমিনালের আন্ডারে ধরবো কারণ এরাও তো অপরাধী তাহলে আমি ধরতে পারি পুরো বড়োটা কী হচ্ছে ক্রিমিনাল ক্রিমিনালের মাঝখানে আমি ধরতে পারি একটা অংশ কি চোর ক্রিমিনালের মাঝখানে একটা অংশ কি চোর ঠিক আছে আর পকেটমার কি হবে এর সাথে মোটামুটি লাগোয়া কারণ পকেটমার যারা সেই পকেটমারের কিছু অংশ তো চোর পকেট মারের কিছু অংশ চোর কারণ পকেট মারও একটা কী চুরি সেই ক্ষেত্রে এটা যদি তুমি অপশন এ ধরো এটা যদি অপশন বি এটা যদি সি এটা যদি ডি হয় তাহলে তুমি বলতে পারো অপশন বি ইজ দ্য রাইট এই ইকুয়েশানগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখবেন নাহলে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে ঘড়িতে যখন ছয়টা দশ বাজে ঘড়ির দুটো কাঁটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে এখানে একটু ঘড়িটা তুমি ড্র করে নি ছোট্ট করে দেখো ছয়টা মানে এখানে ছয় এখানে কত বারো এখানে এক দুই তাহলে ছয়টা যখন দশ বাজবে ঘড়ি ঘন্টা কাটা কোন দিকে থাকবে এই জায়গা থাকবে জাস্ট আর দশ মানে এই জায়গা থাকবে ঠিক আছে আমার ঘড়িটা খুব সুন্দরই হয়েছে আচ্ছা দেখো ছটা দশ ঘড়িতে বাজবে তখন বলেছে ঘড়ি ঘন্টা কাটা ও মিনিটে কাটা কত হবে তাহলে মানে এই কোনটা আমাকে কত হবে বের করতে হবে তাহলে এই ক্ষেত্রে নিয়ম আমি কি বলেছি আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাটা আর মিনিটে কাটা দুটো আলাদা করবে দুটো আলাদাভাবে করবে ঘন্টার কাটা আমি জানি কি এক ঘন্টায় ওয়ান আওয়ারে ঘন্টার কাটা কত ডিগ্রি কোন উৎপর করে তিরিশ ডিগ্রি তাহলে ছয় ঘন্টায় কত করবে সিক্স আওয়ারে কত হবে তিরিশ ইন্টু সিক্স মানে তিন ছয় আঠেরো একশো আশি ডিগ্রি এতটুকু ক্লিয়ার যারা ক্যালেন্ডারে সরি ক্লকের কোশ্চেন করেছো তাদের কিন্তু এটা একদম একদম ইজি কোশ্চেন এবং বুঝতে পারবে আর যারা করনি তাদের একটু কনফিউশন হতে পারে আমার ভিডিওর প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো অনেকগুলো ভিডিও দেওয়া আছে এক একের পর সেখান থেকে হলে বের করে নিতে পারো এবারে দেখো ঘন্টার কাটা শুরুই কি ছয় ঘন্টা গিয়েছে ছয় ঘন্টা পূর্ণ করার পর দশ মিনিটও এক্সট্রা গিয়েছে সেই দশ মিনিটও দেখতে হবে ঘন্টার কাটা ষাট মিনিটে ষাট মিনিট সময় কভার করে কত ডিগ্রি এদিকে লিখে দিচ্ছি আমি তিরিশ ডিগ্রি ষাট মিনিটে কত কভার করে তিরিশ ডিগ্রি তাহলে দশ মিনিটে কত করে পাঁচ ডিগ্রি তাহলে এখানে আরও যুক্ত করে দাও তাহলে ঘণ্টা কাটা মোট কত হবে একশো পঁচাশি ডিগ্রি সে কাভার করবে এটা বুঝে গেছো এবার মিনিটে কাটা করি মিনিটে কাটা দেখো ষাট মিনিটে তিনশো ষাট ডিগ্রি কভার করে কারণ মিনিটে কাটা একবারে পুরোটা ঘুরে যায় তাহলে ছয় মিনিটে কত ডিগ্রি কভার করবে এক মিনিটে কত ডিগ্রি কভার করবে ছয় ডিগ্রি তাহলে দশ মিনিটে কত দশ ইন্টু ছয় মানে হচ্ছে ষাট ডিগ্রি এ করবে ষাট ডিগ্রি মিনিটে কাটা আর ঘন্টা কাটা একশো পঁচাশি ডিগ্রি এদের ডিফারেন্স চাই ডিফারেন্সে মানে বিয়োগ একশো পঁচাশি মাইনাস সিক্সটি তাহলে পাঁচ ওয়ান টু ডিগ্রি একশো ডিগ্রি রাইট আশা করি বুঝতে পেরেছো ক্লকের ওপর যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে ভিডিওর প্লে লিস্টে আমি সেই ক্লকের ভিডিও দিয়ে দেব বা তোমাদের মেইন চ্যানেলে গিয়ে আমাদের পাঁচের পাঠশালা সেখানে রিজেনিংয়ের টপিক চলেছে সেখানে ক্লকের ভিডিও তোমরা দেখে নিতে পারো একের পর এক দেওয়া আছে তিন থেকে চারটা ভিডিও দেওয়া আছে আশা করি সেখানে ভিডিও দেখলে এ টু জেড তোমাদের হয়ে যাবে কোনো কনফিউশন ক্লক ক্যালেন্ডারে থাকবে না আজকে এই আটটা কোশ্চিনে আলোচনা করা হল ভিডিও বেশি লিঙ্ক করতে যাচ্ছি না সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ